সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কি? আইন নিয়ে পড়াশোনার ভাবনা চিন্তা করছো ক্লাস টুয়েলভের পরে? তাহলে এই ভিডিওতে আমরা তোমাদেরকে আইনের যে 5 বছরের কোর্সগুলো আছে এবং কলকাতার কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেই 5 বছরের কোর্স পড়ানো হয় সেটা এই ভিডিওতে জানাবো। কলকাতার প্রথম ইউনিভার্সিটি যেখানে ল পড়ানো হয় সেটা হচ্ছে আমিটি ইউনিভার্সিটি। আমিটি ল স্কুল, আমিটি ইউনিভার্সিটি কলকাতায় 2015 সালে এটা স্থাপিত হয় এবং এখানে আইনের বিভিন্ন কোর্স করানো হয়। হায়ার সেকেন্ডারির পরে যারা 5 বছরের ল কোর্স করতে চাও তাদের জন্য আমিটি ইউনিভার্সিটিতে 5 বছরের বিএলএলবি অনার্স কোর্স আছে যেখানে 120টা সিট আছে, 5 বছরের বিকম এলএলবি অনার্স কোর্স আছে যেখানে 60খানা সিট আছে এবং 5 বছরের বিএলএলবি অনার্স কোর্স আছে যেখানে 120খানা সিট আছে। এই ইউনিভার্সিটির বিষয় বিশদে জানতে হলে www.amity.edu/kolkata/ এই ওয়েবসাইটটি গিয়ে অবশ্যই জেনে নিতে পারবে। নেক্সট হলো অ্যাডামাস ইউনিভার্সিটি। অ্যাডামাস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ল উত্তর 24 পরগনা কলকাতায় অবস্থিত এবং এটা 2015 সাল থেকে এখানে ল পড়ানো হয়। এই পার্টিকুলার যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিতেও 5 ইয়ার্সের অনেকগুলো কোর্স আছে যেগুলো এইচএস কমপ্লিট করার পরে তোমরা করতে পারো। এই ইউনিভার্সিটিতে 5 বছরের বিএলএলবি অনার্স কোর্স পড়ানো হয়, 5 বছরের বিবিএলএলবি অনার্স কোর্স পড়ানো হয় এবং 5 বছরের বিএসসি এলএলবি অনার্স কোর্সও পড়ানো হয়। প্রত্যেকটি কোর্সেই কিন্তু 60খানা সিট আছে এবং মোট 120খানা সিট এই ইউনিভার্সিটিতে টোটালি আছে। এই ইউনিভার্সিটির বিষয়ে টোটালি জানতে হলে adamasuniversity.ac.in/ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন। নেক্সট লিস্টটি হলো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্কুল অফ ল বারাসাত কলকাতা 125 2015 সালে এস্টাবলিশড হয় এবং এখানে 5 বছরের একটি মাত্র ল কোর্স করানো হয়, 5 ইয়ার বিবিএ এলএলবি কোর্স এবং টোটাল সিট হচ্ছে 60। এই ইউনিভার্সিটির বিষয় বিশদে জানতে হলে www.brainwareuniversity.ac.in/ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত তথ্য এই ইউনিভার্সিটির বিষয় জানতে পারবেন। নেক্সট হলো পশ্চিমবঙ্গের সবথেকে পুরাতন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি, যা কলকাতা 73তে অবস্থিত এবং এর অনেকগুলো কলেজ বিভিন্ন জায়গায় কলকাতা ছড়িয়ে আছে। এই ইউনিভার্সিটিতে লয়ের একটিমাত্র কোর্স করানো হয় যেটা হচ্ছে বিএ এলএলবি, তবে এখানে পাস এবং অনার্স দুটি কোর্সেই অফার করা হয় এবং প্রায় 1500 সিট এখানে আছে। বিশদে জানতে হলে এই বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট www.calunive.cluniv.ac.in/academic/law.html এই পার্টিকুলার ওয়েবসাইটে গেলে পরেই আপনারা সমস্ত তথ্য ইউনিভার্সিটির বিষয়, বিশেষ করে আইন পড়াশোনার বিষয় আপনারা জানতে পারবেন। নেক্সট হলো জেআইএস ইউনিভার্সিটি। স্কুল অফ ল জেআইএস ইউনিভার্সিটি কলকাতা 109 অবস্থিত এবং এটি 2015 সালে স্থাপিত হয়। 2015 সাল থেকেই এখানে আইনের পড়াশোনা হচ্ছে। হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট করেছো, যারা 5 বছরের ল কোর্স করতে চাও তাদের জন্য এখানে 5 বছরের বিবিএ এলএলবি অনার্স কোর্স আছে এবং তার মধ্যে টোটাল সিট যেটা সেটা হলো 120টা। এই ইউনিভার্সিটির বিষয় বিশদে জানতে হলে www.jisuniversity.ac.in/ এই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য পেয়ে যাবে। নেক্সট হলো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। জেভিয়ার ল স্কুল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির আন্ডারে কলকাতা 160-এ অবস্থিত এবং এটি 2019 সাল থেকে আইনের পড়াশোনা কোর্স করাচ্ছে। হায়ার সেকেন্ডারির পর 5 বছরের যে আইনের কোর্সগুলো আছে সেন্ট জেভিয়ার্স ল ইউনিভার্সিটিতে সেগুলি হলো 5 বছরের বিকম এলএলবি অনার্স কোর্স যেখানে 120খানা সিট আছে এবং 5 বছরের বিএ এলএলবি অনার্স কোর্স যেখানে 120খানা সিট আছে। এই ইউনিভার্সিটির বিষয় বিশদে জানতে হলে sxuk.edu.in/ এই ওয়েবসাইটে গেলে পরেই সমস্ত তথ্য সকলেই জানতে পারবে। নেক্সট হলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা 156-এ অবস্থিত এবং 2019 সালে স্থাপিত হয় এর ডিপার্টমেন্ট অফ ল। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেও 5 ইয়ার্স কোর্সের অনেকগুলো কোর্স করানো হয়। এখানে মোট 120খানা সিট আছে, যে সিটগুলির মধ্যে 5 ইয়ার বিএলএলবি অনার্স কোর্স করানো হয়, 5 ইয়ার বিকম এলএলবি অনার্স কোর্স করানো হয়, 5 ইয়ার বিবিএ এলএলবি কোর্স করানো হয়। এই ইউনিভার্সিটির বিষয়ে বিশদে জানতে হলে suniv.ac.in
/এই ওয়েবসাইটে গেলেই সকল সমস্ত তথ্য সকলে পেয়ে যাবে। নেক্সট হলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা সল্টলেকে অবস্থিত এবং 2017 সালে ডিপার্টমেন্ট অফ লিগাল সায়েন্স টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আন্ডারে স্থাপিত হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকের আন্ডারে অনেকগুলি ল কোর্স করানো হয়। 5 ইয়ার BLB অনার্স কোর্স এখানে আছে, 5 ইয়ার BBA LLB অনার্স কোর্স আছে, 5 ইয়ার BCOM LLB অনার্স কোর্স আছে, 5 ইয়ার BSc LLB অনার্স কোর্স আছে এবং প্রত্যেকটি কোর্সেই 60 অর্থাৎ 60 খানা সিট আছে। তো টোটাল এখানে 4টে 5 ইয়ার্স ল কোর্সে 240 খানা সিট আছে। এই ইউনিভার্সিটির বিষয়ে বিশদে জানতে হলে www.technoindiaeducation.com/এই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য, বিশেষ করে আইন পড়াশোনার বিষয়ে জানতে পারবে। নেক্সট হলো নেওটিয়া ইউনিভার্সিটি। নিওটিয়া ইউনিভার্সিটি কলকাতায় অবস্থিত এ স্কুল অফ লিগাল স্টাডিজ 2018 সালে স্থাপিত হয়। নিওটিয়া ইউনিভার্সিটিতে এখানে 5 বছর যারা ল কোর্স পড়তে চাও HS-এর পরে তাদের জন্য 2টি কোর্স আছে। প্রথম হলো 5 ইয়ার BLLB অনার্স কোর্স যেখানে 60খানা সিট আছে, আর দ্বিতীয় হলো 5 ইয়ার BBLLB অনার্স কোর্স, ওখানেও 60খানা সিট আছে। এই ইউনিভার্সিটির বিষয়ে বিশদে জানতে হলে www.tnu.in/এই ওয়েবসাইটে গেলেই সকল রকম তথ্য তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের লিস্টে হলো ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট অফ ল 2018 সালে স্থাপিত হয় কলকাতাতে। এই ইউনিভার্সিটিতে 5 বছরে যারা ল কোর্স করতে চাও উচ্চ মাধ্যমিকের পরে তাদের জন্য 5 বছরের BSc LLB অনার্স কোর্স আছে, 5 বছরের BBA LLB অনার্স কোর্স আছে এবং সিট হচ্ছে টোটাল 120টা। এই ইউনিভার্সিটির বিষয়ে বিশদে জানতে হলে uem.edu.in/এই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। নেক্সট হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স। পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স বা NUJS কলকাতায় অবস্থিত এবং এটি 1999 সালে স্থাপিত হয়। 5 ইয়ার্স ল কোর্স যারা করতে চাও তারা এইখানে 1টি মাত্র কোর্স, যেটি হচ্ছে 5 ইয়ার BLLB অনার্স কোর্স, সেটিতেই শুধু এখানে অ্যাডমিশান নিতে পারো। ইউনিভার্সিটির বিষয়ে বিশদে জানতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইট www.nujs.edu/এই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য তোমরা, এদের যে ল কোর্সের বিষয় আছে, সিটসের বিষয় আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এই ছিল কলকাতায় উচ্চ মাধ্যমিকের পর আইন স্নাতকের 5 বছর পড়াশোনার যেসব বিশ্ববিদ্যালয় হয় তাদের লিস্ট। তো তোমরা যারা খুঁজছো এমন একটি ইউনিভার্সিটি যেখানে কলকাতায় তোমরা পড়তে পারবে এবং 5 বছরের LLB কোর্স করতে পারবে HS কমপ্লিট করার পরে, তাদের জন্যই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করতে ভুল করো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।